এরপরে আফসানা রহমান শামী আপনি লিখেছেন, আমি তালাক প্রাপ্তা নারী, এতে সমাজের কাছে ও রিলেটিভের কাছে অপ্রিয়, অনেক সময় নেগেটিভ চিন্তা মাথায় আসে, এর থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কি না? বোন আফসানা, আমাদের সমাজের এটা ত্রুটি, এটা আমাদের নষ্ট চিন্তার ফসল যে আমরা তালাকপ্রাপ্তা মেয়েদেরকে খারাপ চোখে দেখি বা খারাপ মনে করি। মূলত কোনো মেয়ে, কোনো নারী তিনি তালাকপ্রাপ্তা হওয়া এটা তার দোষের কিছু নয়, বিশেষ করে যখন শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে, স্বামীর অত্যাচারের কারণে সে সংসারে তিনি টিকতে না পারেন, তখন তার তো কোনো দোষ দেওয়া হলো মরার উপরে খড়ার ঘার মতো, অত্যাচারিত মানুষটাকে আরও টর্চার করার মতো। আল্লাহ তাআলা আমাদের সমাজের মানুষকে হেদায়েত দান করুন, তারা যেন তালাকপ্রাপ্তা কোনো মেয়ে দেখলেই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করা, তাকে টিজ করা, তাকে নিয়ে বাজে কথা বলা থেকে তারা যেন বিরত থাকেন। আর সেই সাথে আপনাকে বলবো যে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখুন, যে বিচার তো আল্লাহ তালা করবেন এবং কেয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তালা প্রকাশ করবেন। অথবা একজন ইমানদার তিনি মানুষের আঘাতগুলোকে যথাসম্ভব সেগুলোকে এড়িয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা থাকবেন এবং হাসি মুখে এগুলোকে বরণ করে নেবেন, যে এগুলোর বিনিময়ে আল্লাহ তালার কাছে আপনি আজর এবং বিনিময় পাবেন এবং সওয়াব পাবেন। বিধায় নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করবেন, আর কোনো গুনাহের দিকে আপনার ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হলে আল্লাহ না করুন, সেক্ষেত্রে আপনি নিজে অবশ্যই বিবাহের উদ্যোগ নেবেন, যে যা মনে করুক না কেন। এমনি তানভীর হোসেন স্বামী আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, কিন্তু আমার সার্টিফিকেট 2 বছর কমে 17 করা হয়েছে, ভবিষ্যতে তো আমি চাকরিতে আরও 2 বছর বেশি সুযোগ পাবো, ওটা কি আমার জন্য জায়েজ হবে নাকি আমি ইচ্ছাকৃতভাবে 2 বছর আগে রিটায়ারমেন্টে চলে যাব? দেখুন, বয়সের কম বেশি হওয়ার কারণে আপনার চাকরি যদি হালাল হয়, হালাল চাকরির উপার্জনটা হারাম হয়ে যাবে না, কিন্তু আপনি এই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আপনি আপনার অভিভাবকরা গুণাগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি সততার পরে যদি 2 বছর আগে রিটায়ারমেন্টে নিয়ে যান, সেটা অবশ্যই সেটা আপনার নৈতিকতার দাবি হবে। ফারজান আহমেদ আপনি লিখেছেন, আমার স্বামী রাগে আমাকে একবার বলেছিল, হয় কালকে বাড়ি আসবা নয়তো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমি তখন তার সম্মতিতে বাবার বাড়ি ছিলাম, এই জন্য আমাদের বিয়ে হবে কি না? যেহেতু পাঠিয়ে দেবো বলেছেন এবং তিনি সেটা দেন নাই, অথবা আপনাদের সম্পর্ক ছিন্ন হয়নি, বরং আপনারা স্বামী স্ত্রী হিসাবে আছেন। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন দর্জি, আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো? অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন, কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয়, কোনো প্রকার অশ্লীলতা না হয়, কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয়, সেটি আপনি খেয়াল রাখবেন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি, এখন মূলধনগুলো কী করব? আপনি সুদই লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সেই লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার।